বয়স 30 বছর এবং স্ত্রীকে ভরণ পোষণ করার সামর্থ্য আছে, কিন্তু বাবা মা বিয়ে করাতে চাচ্ছে না, এক্ষেত্রে বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে কিনা? জি, বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে তাকে, বিয়ে করতে হবে। জি, এটা কেন? কারণ সে অন্যায় মধ্যে পড়বে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। তো বিয়ে করা ফরজ, এ না করলে লাঠি দিয়ে পিটাইতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এক লোক, এক যুবককে দেখছে বিয়ে করে নাই, বলে তুই বিয়ে করছ না, কিছু একটা করস, অন্যায় করে তোর পিটাই শুধু বিয়ে করবি, এখানে তুই বিয়ে করতে পাঠাই দিছে। বিয়ের ক্ষেত্রে এখানে আনুগত্য করার বিষয় নয়, বাবা মা তারা যতই করুক না কেন, অন্য সব আপনি সেবা করবেন, সবই করবেন, এইটাতে বিয়ে কর, বিয়ে করা জরুরি। কারণ যার সামর্থ্য আছে, আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে, নিচ্ছে অন্যায় করে, অন্যায়ের অনুমতি ইসলাম দেয় না।